সাত সকালে চুরিলামে ভয়াবহ যান দুর্ঘটনা। ম্যাক্স মারুতি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন ব্যক্তি। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার সকালে চুরিলাম বাজারে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে এসে মারুতি গাড়িতে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটি একটি যাত্রীবাহী ম্যাক্স ও বাইককে ধাক্কা দেয়। এদিকে বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ও তিন গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা হলেন বিজয় দেবনাথ, নিকুঞ্জ দেবনাথ, গীতারানী দেবনাথ। তাদের উভয়ের বাড়ি সোনামুড়া এলাকায়। আমার বাবু হয়েছে, আমি এখনো সুস্থ আছি। আপনার নাম কি? আমার নাম বিজয় দেবনাথ, আমার বাড়ি সোনামুড়া। আর বাসের তার ভাগ্য গেছে? আর আপনার যে মারুতিটা বাড়িয়েছেন বাইকগুলো এদিকে আছে। Your report, RE News.